আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের। এবং আমি আজকে ঘরটা ডিপ ক্লিন করবো, আর আজকে শেয়ার করবো আলবি সকাল সকাল উঠে কি করে। আলবি সকালে উঠে ব্রাশ করে নিয়েছে, আর এখন খাবে নুডলস, সকালের নাস্তা হচ্ছে ওর নুডলস। আজ দেখাবো ও সকালের কি রুটিন এবং আমাকে কাজে কি সাহায্য করলো। বললাম তো আলবি বলতেছে আম্মু আমিও তোমাকে একটু সাহায্য করবো ডিপ ক্লিন করাতে, তুমি কীভাবে করো ওভাবেই করবো। তো আমি আলবিকে কোনো কাজে বাধা দিই না, যে এটা হচ্ছে মেয়েদের কাজ বা ওটা হচ্ছে ছেলেদের কাজ, এটা আমি আলবিকে কখনো বলি না। আলবি যখনই যে কাজে আগ্রহ দেখায় আমি ওকে চেষ্টা করি ওই কাজটা ও করুক, আমি এটা ভাবি, আমার মানে চেষ্টা এটা, আমার ভাবনা চিন্তা হচ্ছে এটা, যে ও কোনো কাজে ওকে বলবে যে এটা করতে হবে তোমার, ও যদি কোনো কাজে বলতে না পারে যে না আমি এই কাজটা পারি না, এই জন্য আমি ভাবি যে ওটা মেয়ের কাজ হোক বা ছেলের কাজ হোক ও করুক, ও যাতে কোনো জায়গায় এই কাজটা নিয়ে কোনো হয়রানিতে না পড়ে, এই জন্য আমি ওকে না করি না, কোনো বাধা দিই না কাজে। তো এই জন্য ও বলতেছে আজকে আমি তোমার সাথে ডিপ ক্লিন করবো, মানে আমি বেড কাভারটা চেঞ্জ করবো, ঘর কি বলে পর্দাগুলো চেঞ্জ করবো, আরও কিছু কাজ আছে টুকিটাকি ওগুলো করবো, তো আলবি আমাকে সাহায্য করবে। চলুন দেখে আসি কীভাবে সাহায্য করে। এবং আমার ভিডিওতে লাইক দরকার নেই, আপনারা লাইক না করলেও চলবে, শুধু ভিডিওটা শেয়ার করে দিবেন। বাচ্চা মানুষ, ও কীভাবে মা বাবাকে সাহায্য করতে চায়, ওর কীভাবে এতটা আগ্রহ, এটা যদি শেয়ার করেন তাহলে আমার মনে হয় আরও বাচ্চারা এইভাবে শিখবে মা বাবাকে সাহায্য করার, মা বাবার সাথে সময়টা মানে দিতে চাইবে, নিজেদের সময় যেটা আছে ওইটাও মা বাবার সাথে কাটাতে চাইবে। আর আজকালকার সময় যেটা আপনারা তো জানেন, বাচ্চারা সব সময় মানে অনলাইনে দেখা যায় কি বলেন ইন্টারনেটে বসে থাকে, গেম খেলে বা আরও কিছু আছে কি বলে ভিডিও এগুলো দেখতে থাকে, কার্টুন এগুলো সব কিছু দেখতে থাকে, বেশিরভাগই গেম খেলাগুলো দেখে, আলবিও দেখে, কিন্তু আলবির একটা টাইম আছে, একটা টাইম বাধা করে দিয়েছি যে এই টাইমে এই টাইমে তুমি এই জিনিসটা করবে। তো এই জন্য আমাদের সাথে ও সময় দিতে পারে, আমাদের সাথে ও বেশিরভাগ সময় দেখবেন আলবির হাতে কিন্তু মোবাইল নেই, আলবি মোবাইল রাখে না হাতে, মানে আমাদের সাথে কথাবার্তা বলে, আমাদের সাথে খেলাধুলা করে, আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব পারি আমরা ওদের ওকে সময় দিই, সময়টা ওর কাটাই, এভাবে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো আজকে বলতেছে ও এভাবে আমাকে প্রায় প্রায় হেল্প করে, তো আজকেও হেল্প করবে, তো চলুন দেখে আসি কীভাবে হেল্প করে। এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, বাচ্চারা মা বাবাকে হেল্প করতে পারে, দেখে ওরা উৎসাহিত হয়। এই জন্য লাইক না করলেও চলবে, শুধু শেয়ার করে দিন ভিডিওটা। চলুন দেখে আসি আলবি কীভাবে সাহায্য করলো আমাকে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন এখন আমার ভিডিওটি দেখতে পারছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো দেখতে চান। এখন দেখতে পারছেন আলবি অনায়াসে সুন্দরভাবে বসে বসে নুডলস খাচ্ছে, এখন ওর কাজ শুরু হয়ে যাবে। আর এই যে এখন হলো ওর কাজ শুরু, মানে আমাকে একটু হেল্প করবে আজকে। আজকে কি করব ভাবলাম যে পর্দাগুলো একটু খুলে নিই আর বেডের কাভারগুলো একটু চেঞ্জ করে দিই। তো আলবি বললো যে আম্মু আমি তোমাকে একটু হেল্প করি, তো বললাম ঠিক আছে তুমি যখন আমাকে হেল্প করবে তাহলে একটু পর্দাগুলো আর বেডের কাভারগুলো একটু চেঞ্জ করাতে একটু হেল্প করো। তো ওইটাই ও করতেছে, তো ঠিক আছে দেখতে থাকুন কীভাবে ওই কাজগুলো করে। Thank you.
কাজ করলো দেখতে পারলেন। তো আমাদের সব কাজ শেষ, আজকে ঘরের বেড কভারটা চেঞ্জ করছি, তারপরে হচ্ছে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল ওগুলো করছি, ঘরটা পুরো ক্লিন করলাম, আর যে পর্দাগুলো চেঞ্জ করে নিছি এটা তো দেখতেই পারেন, আলবি আমাকে সাহায্য করলো আজকে। আর আলবি শুধু পর্দাগুলো চেঞ্জ করে দিছে, তারপরে আর বাদ বাকি যে কাজগুলো ছিল ওগুলো আমি করে নিছি, ও বাচ্চা মানুষ এত কিছু পারে না, এই জন্য অফ ক্যামেরা সব কিছু করে নিছি। আর এখন ওর হাতের লেখা আছে, ও হাতের লেখাটা লিখতেছে। আর এখন কাপড় চোপড় ধোয়া হয়েছে অনেক, এই যে আমাদের ঘর, আমাদেরও বেড কভারটা চেঞ্জ করে দিছি। আর এই যে ও আলবি কিন্তু এই যে সাহায্য করছে, আমি একটু লাইটটা অন করে নিই তারপরে দেখাই আপনাদেরকে। এই তো এই যে কি বলে বেড কভারটা, আর এই যে দেখতে পাচ্ছেন কাপড়, কাপড় আজকে ধোয়া হয়েছে বাইরে, দেখলাম বৃষ্টি হবে এরকম একটা অবস্থায় যে বাহিরটা হয়ে আছে ধোয়া ধোয়া, দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাহিরটা কিরকম ধোয়া ধোয়া হয়ে আছে, বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। আর এই যে দেখেন এখানে কাপড় চোপড় সব দেওয়া হয়েছে, আর বাহিরেও কাপড় চোপড় আসে এখনও, কারণ বৃষ্টি যখন আসবে তখন নিয়ে আসবে, এগুলো কী করবো এখন এইভাবেই এগুলো দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছুই কাপড় চোপড় এখানে ওখানে আসে দেওয়া। আর এই যে রোমিও জুলিয়েটের রুমও সাফ করে দিছি, ওদের ঘরটা দেখাই, সব লাইট অফ করে রাখি কারণ এখন তার লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই, কারণে সন্ধ্যাবেলা লাইট সব অন করে দিই। ওরা শুয়ে আছে, ওদের খাবার দিছি, খাবার খেলো, খেয়ে শুয়ে আছে। আর যে এখন আম্মু কিন্তু কিচেন রুমটা পরিষ্কার করে ফেলছে, কারণ রান্নার করার পর চুলাটা ঠান্ডা হলে পরিষ্কার করতে হয়, ওটা করে গেলে একটু আগে। আর আজকে রান্না হয়েছে আমাদের, কি শেয়ার করি, এই যে রুই মাছের তরকারি আজকে ভুনা করে, রুই মাছের দো পেঁয়াজা বলে না, রুই মাছের দো পেঁয়াজা করছে, হ্যাঁ এই যে দেখেন ভালোভাবে। আর কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে জানি কীরকম আসতেছে ভিডিওতে বুঝলাম না। আর এই যে চুলা কিন্তু যে গরম ঠান্ডা হয়ে গেছে তারপরে পুছে নিছে, এটা হচ্ছে লাল আলু ভাজি, এটাও কালার কীরকম দেখা যাচ্ছে, এখানে লাল এখানে কীরকম। আর এখানে এটা হচ্ছে ডাল কালকে ছিল ওইটা, আর লাল আলু ভাজিটা আছে না এটাকে আমরা বলি হইতেছে আচার, আলুর আচার বলে থাকি আমরা। আর যে বাইরের অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু এখনও বৃষ্টি হয় নাই, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিলো, পড়ার পর ওই কাপড়গুলা ঘরে দিছি। আর এখানে ওই যে কাপড় চোপড় দেওয়া আছে, আসলে আমি যারা না জানেন তাদেরকে আবারও বলে দিই, আমাদের এখানে পানির সমস্যা, এই জন্য কাপড় চোপড় ধুতে গেলে পানি চলে যায়, এই জন্য কাপড় চোপড় এরকম জমে যায় অনেক পানি না থাকলে। আর আজকে কাঁঠালটা ভাঙবো ভাবলাম কিন্তু এখনও ভালোভাবে পাকে নেই, ওই যে এখনও ভালোভাবে পাকে নেই কাঁঠাল, তাই এখন আর এটা ভাঙা যাবে না। আজকে যে চাদর, তারপরে হইতেছে এই কি বলে এটার জন্য বলছিলাম আজকে যাব, এটার উপরে যে কি বলে এই টেবিল ম্যাট থাকে এটা নেওয়ার জন্য, এখন বৃষ্টির অবস্থা দেখে আর যাব না, এখন যাব পরে যাব, দেখি যদি সন্ধ্যাবেলা নামতে পারি নামবো, না হয় বৃষ্টি না আসলে একটু পরেই নামবো। আর যে কি বলতে লাগছিলাম, আজকে তো বেড কভার, তারপরে হচ্ছে এই আরে পর্দা এগুলো চেঞ্জ করা হয়েছে, এগুলো ধোয়া হয় নাই, পানি চলে গেছে, সেই জন্য এগুলো আবার কাল পরশু ধুয়ে নিব। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব, আশা করি ভিডিও ভালো লাগছে আপনাদের কাছে, ভালো লাগলে লাইক করবেন, কারণ আলবি আমাকে অনেক হেল্প করলো, ছোট মানুষ এত হেল্প করছে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনারা ওকে আরও উৎসাহিত করতে। তো আজকের জন্য বিদায় নেই, আল্লাহ হাফেজ। এবং আরেকটি নতুন